ফের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হলো এক ব্যক্তির রবিবার রাত্রে ফিভার ওয়ার্ডে ভর্তি থাকা চব্বিশ বছর বয়সী ব্যক্তির মৃত্যু হয় মৃত ব্যক্তির বাড়িও বাঁকুড়ার বাঁধে বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে গত শনিবার সিভিয়ার অ্যাকাউট রেসপিরেটরি ইনফেকশন নিয়ে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের ফিভার ওয়ার্ডে ভর্তি হন ওই রোগী জ্বরের পাশাপাশি ওই রোগীর শরীরে শ্বাসকষ্টের উপসর্গ ছিল শনিবার ওই ব্যক্তির লালা রসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এখনো পর্যন্ত লালা রসের সেই নমুনা পরীক্ষার ফল এসে পৌঁছয়নি বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার ফলাফল এখনো হাতে না আসায় সব ধরনের সাবধানতা গ্রহণ করেছে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ব্যুরো রিপোর্ট বাঁকুড়া লাইভ